বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকাল থেকে ভিডিও করেছি কিন্তু সেই ব্লগটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ইউটিউবে বিশেষ বিশেষ কিছু খবর আছে। শুনছি নাকি সবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সবার ভিউজ হুহু করে বন্যার মতো বাড়বে। তো বেশ ভালো লাগলো আপডেটগুলো, তো সেই জন্য চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করবার জন্য আর বলবার জন্য। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখানে ওছেলের কমপ্লেনটাই গুলিনি কথা বলতে বলতে, গরম জল দিয়েছি আর হচ্ছে তোমার কমপ্লেন দিয়েছি কিন্তু গোলা হয়নি। ছেলেকে দিয়ে দেবো এটা বিস্কুট দিয়ে, আর হচ্ছে আমার ওখানে চা বসিয়েছি এই জো। আর এদিকে সব দুপুরে রান্না বান্না ছিটানো ছড়ানো আছে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে গরম করব, একটু পরে গরম করব। আমি ফ্রিজে ঢোকাই না জানো তো, দুপুরবেলা রান্না করি তো আমি, দুপুরবেলাতে একটু দেরিতেই হয় মানে খাওয়া, এই রান্না বান্না দেরিতে হয়, খাওয়াও দেরিতে হয়। তো রান্না বান্না যেহেতু দেরিতে হয়, আমি না দুপুরবেলার খাবার খাওয়ার পরে ফ্রিজে ঢোকাই না, তখনও গরম গরম থাকে। আর রাত্রেবেলা আবার খাওয়া হবে যেহেতু কী করি না, ফ্রিজে ঢুকাই না, কথা খেয়েই হারিয়ে ফেলছি, ফ্রিজে ঢুকাই না, আমি ওই গরম করে নিই, হালকা গরম করে নিই, মাছ ডাল তরকারি যাই থাকে হালকা গরম করে নিই। তো আমারও চাটা হয়ে গেছে, ছেঁকে নিই, ওকে দিয়ে নিই, চা খেতে খেতে তোমাদের সঙ্গে আসছি বকবক করবার জন্য। এই গালে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস না, তাড়াতাড়ি খেয়ে নে, বুঝেছিস? এই একদম হ্যাবলার মতন এক মনে টিভি দেখছে, এই কে রে বাবু, এইবার হাসি হচ্ছে, বদমাইশ, তাড়াতাড়ি খেয়ে নেয়, টিভি বন্ধ করে দেবো। কি বললাম? তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো আমিও বসে বললাম চা নিয়ে, প্রচণ্ড গরম লাগছে, গরমটা সে আবার আগের মতো যেন ফিরে এসেছে, বৃষ্টি নেই কিছু নেই, দুদিন ঝড় বৃষ্টি হলো, বৃষ্টি বলে কিছু নেই, কি গরম কি গরম কি কষ্ট। এইমাত্র গা ধুলাম, একটুখানি চা করতে গেলাম, আবার ঘেমে গেলাম। আর সেদিনকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, এই জায়গাটা মানে হাড় পড়েছিলাম এই জায়গাটা না, তখনই চুলকাচ্ছিল, তখনই চুলকাচ্ছিল, ইনভিটেশন ফিভিটেশন না অত সহ্য হয় না, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, তো তখনই চুলকাচ্ছিল, রাস্তা দিয়ে যখন ফেরত আসি রাস্তা দিয়ে আস্তে আস্তেই খুলে ফেলেছি, হাতে করে নিয়ে এসেছি, ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগে নিয়ে এসেছি, ওইটুকুনি সময় পড়েছি, দেখো গলার এখানটা কীরকম হয়ে গেছে, মানে গরমে এইসব না রাখা যাচ্ছে না, চুড়ি চুড়ি হাতে ছিল সে তো কবেই খুলে ফেলেছি, মানে হাতে ফোস্কার মতো হয়ে যাচ্ছিলো, এত গরম এত কষ্ট দিচ্ছে এবারে গরমটা, কী বলবো। ইউটিউব তো নিত্য নতুন ভালো ভালো আপডেট আনছে, খুব সুন্দর সুন্দর আপডেট আনছে, কিন্তু সত্যিই যারা আমরা ছোট ক্রিয়েটার, এবং শুধু ছোট ক্রিয়েটার না, বেশ দু বছর আড়াই বছর তিন বছর ধরে যারা ভিডিও করছি, তাদের ভিডিওর কি আদৌ কিছু হবে, তাদের চ্যানেলের কি আদৌ কিছু হবে, তার কারণ কী বলতো? এমনিতেই ইউটিউব কী হয়, যাদের পুরনো চ্যানেল মানে দু বছর কি তিন বছর হয়ে গেছে, তাদের চ্যানেল কিন্তু রিচ বলো ইমপ্রেশান এমনিতেই কমিয়ে দেয়, ইমপ্রেশান রিচটা কমিয়ে দেয়, তার কারণ দেখবে তোমরা নিজেরা চিন্তা করে দেখো, আমরা যারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমরা হচ্ছে ইউটিউবে এসেছি, আমি যাদের যাদের দেখে এসেছি তোমাদেরকে বলেছি এর আগে ভিডিওতে, তো তাদের ভিডিও সাবস্ক্রাইব করা আছে বলে আসে, কিন্তু ইউটিউব খুললে কিন্তু এখন যাদের নতুন চ্যানেল ধরো 2022-এ খুলেছে 2023-এর প্রথম দিকে খুলেছে, তাদের ভিডিওগুলোই কিন্তু ভেসে ভেসে আসে, মানে এটাই কিন্তু সত্যি কথা। ইউটিউব যে মাঝে মাঝে বলে বা বড় বড় টেকনিক্যাল চ্যানেলগুলো যে বলে না যে পুরনো ভিডিওগুলোর আর রিচ দেয় না, তুমি যদি ভিডিও দেখো আমার সামনে যদি এসে হাজির হয়, সত্যি ঠিক সামনে যদি এসে হাজির হয়তো দু চার দিন তার সামনে তুলে ধরবে, সাবস্ক্রাইব করা নেই, দু চার দিন তুলে ধরবে, যদি এক আধ দিন দেখা বন্ধ করে দেয় না, তাহলে কিন্তু তার ভিডিও আর সে রিচ পায় না, মানে এটাই এরকম সিস্টেম হয়েছে। ওই জন্য নতুন ভিডিও বা নতুন চ্যানেল, নতুন ভিডিওরা নতুন চ্যানেলগুলো না খুব বেশি ফটাফট গ্রো করছে, ওই জন্য একের সময় ভাবি কি এই চ্যানেলটা বন্ধ করে দিই, দিয়ে নতুন চ্যানেল খুলি, কারণ এই চ্যানেলটা একদম না জেনে খুলেছিলাম, ওই জন্য ইউটিউবে আসতে হয় কিন্তু সব কিছু জেনে শুনে, সব কিছু সেটিংস জেনে আসতে হয়, আর যখন আমরা সব জানলাম তখন অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, ইউটিউবের ঘরে আমরা পুরনো চ্যানেল হয়ে গেছি, আর সেভাবে ইউটিউব আমাদের আর
মানে ডাব্বায় ফেলে রেখেছে, সেভাবে পাত্তা দেয় না। হ্যাঁ, পুরোনো চ্যানেল কি ভাইরাল হয়? না হয়। সেরকম ভালো কন্টেন্ট দিতে পারলে হয়। আর আমাদের দেখো ডেইলি লাইফস্টাইল ব্লগ, সেখানে কি করে ভালো কন্টেন্ট আর দিতে পারি, তাই না? অনেক কাজ টপিক চেঞ্জ করে ফেলেছে। আমাদের সময়কারে যারা কাজ করতো না, অনেকেই ইউটিউব ছেড়ে দিয়েছে। দু চারজন ভাইরাল হয়েছে, দুজন কি তিনজন হয়েছে আমাদের সমসাময়িক ভাইরাল হয়েছে, আর অনেকদিন আগেই ভাইরাল হয়েছে, আর অনেকেই আছে টপিক চেঞ্জ করে ভাইরাল হয়েছে, মানে কন্টেন্ট চেঞ্জ করে ভাইরাল হয়েছে। তো জানি না আমাদের কি হবে। হতে পারে একটা জিনিস, রিচ ইউটিউব তখনই বাড়িয়ে দেয়, কখন বলো তো? যখন আমরা কাউকে একটুখানি বেশি করে ওয়াচ টাইম দিই, ভিডিওগুলো দেখি, তখনই কিন্তু ইউটিউব ভাববে না যা এই দর্শকটা দেখছে, চলো আরও কিছু দর্শকের কাছে পৌঁছে দিই। এই জন্য আমরা যারা ভিডিও দেখি, একে অপরের ইউটিউব বন্ধুরা যার পাশে থাকি, বা যে সমস্ত নন ক্রিয়েটার বন্ধুরা আমাদের পাশে রয়েছে, আমাদের ভিডিও দেখে, একটুখানি সময় দিয়ে ভিডিওগুলো দেখো, যাতে আমরাও কিছু করতে পারি, তাই না? তো এই আর কি, ইউটিউব তো তার মতো নিত্য নতুন আপডেট আনবেই, কিন্তু সেই আপডেটগুলো কতটা আমাদের কাজে লাগছে সবটাই কিন্তু যাদের কাজে লাগা তাদের কাজে লাগছে। তো এখন ইউটিউবের হোম পেজে অনেকগুলো পরিবর্তন আসছে, অনেকগুলো পরিবর্তন আসছে। ইউটিউব বলছে ইউটিউবের আপডেট অনুযায়ী যে এতটাই আমূল পরিবর্তন হবে, সব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ভিউজ প্রচুর পরিমাণে বন্যার আকারে বাড়বে। কিন্তু সেটা কতটা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে দর্শকদের ওপর। এই যে তুমি আমার ভিডিওটা দেখছো, তুমি কতক্ষণ দেখবে সেটার উপর নির্ভর করবে আমার ভিডিওটা ভালো স্ট্যান্ডে, ভালো পজিশনে দাঁড়াবে কি না। এই কারণে বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট, একটুখানি ভিডিওগুলো সময় দিয়ে দেখো। কেন, একটা ভিডিও তৈরি করে, এডিট করে, তাকে আপলোড করা, অনেকটা পরিশ্রম তার পিছনে লুকিয়ে থাকে। আমার তো তাই মনে হয়, যারা আমরা ইউটিউবে ভিডিও করি, মানে আমরা রাত জেগে দিন জেগে সমস্ত কাজগুলো করি খুব কষ্ট করে, যে হ্যাঁ এই ভিডিওটা ভাইরাল হতে পারে, এইটা ভাইরাল হতে পারে, এই ভেবে ভেবে করি আমরা। তো যাই হোক, ইউটিউবও নিত্য নতুন আপডেট আনছে। আমরা এতদিন পর্যন্ত ইউটিউব খুললে পরে আমরা দেখতে পেতাম যে পপুলার আর লেটেস্ট, এই দুটো আপডেট যেমন মানে দেখতে পেতাম। পপুলার হলে তোমার যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে ওই চ্যানেলে, তো সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পেতাম। লেটেস্ট মানে হচ্ছে রিসেন্ট, যেগুলো ছাড়া হয়েছে। তো নতুন একটা আপডেট আসছে, যেটা হচ্ছে নতুন বললে ভুল হবে, এটা কিন্তু বহু পুরনো সময় ছিল। তো এটা ইউটিউব হচ্ছে তুলে দিয়েছিল, কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটারের মানে কি বলবো আবদারে বলতে পারো, বড়ো বড়ো ইউটিউবাররা আপডেট করেছে, আবদার করেছে, সেই আবদারে এই অপশানটা আবার ফিরে আসছে। সেটা হচ্ছে তো সেইখানে হচ্ছে ওল্ডেস্ট বলে একটা অপশান আসবে, একটা তো পপুলার লেটেস্ট আছেই, একটা হচ্ছে ওল্ডেস্ট বলে, মানে তুমি যে ক্রিয়েটারের ভিডিও দেখছো সে সেই পুরনো ভিডিও, মানে একদম প্রথম দিন থেকে ভিডিওগুলো আসতে থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে আসতে থাকবে, মানে সে প্রথম দিকে কেমন ভিডিও বানিয়েছে বা কী ভিডিও বানিয়েছে বলে ওল্ডেস্ট বলে একটা অপশান আসবে। তাহলে তোমাকে সেই স্ক্রল করে করে খুঁজে 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 এক বছর দু বছর আগের ভিডিও দেখতে হয় না, ওল্ডেস্ট অপশান আসবে, সেটাতে ক্লিক করলেই তুমি শেষ দিক থেকে শুরু হবে, মানে মোদ্দা কথা শুরুর শেষ দিক থেকে শুরু না, সরি শুরুর থেকে শেষ হবে, তোমার শুরুর ভিডিও থেকে পরপর দেখা যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এবারে যে দ্বিতীয় আপডেটটা আসছে সেটা খুব ভালো জিনিস, সেটা অনেকে চলেও এসছে, সেটা একদম পুরনো হয়ে গেছে, কিন্তু তবু বারবার ইউটিউব এটা আপডেট দিচ্ছে, কথা বলছে জায়গাটা পুরো চুলতে যাচ্ছি সমানে, মানে বিজি বিজি হয়ে গেল গরমে। ফর ইউ বলে, মানে একজন দর্শক, ফর ইউ বলে একজন দর্শক, ধরো আমার ইউটিউব আপডেট শুনেছে, তো সে যখন আমার চ্যানেলে ঢুকবে তার কাছে কিন্তু যে ইউটিউব আপডেট যেহেতু সে শুনেছে, সেই ফর ইউতে প্রেস করলে সে শুধু ইউটিউব আপডেট সম্বন্ধে আমি যে যে ভিডিওগুলো দিয়েছি তার কাছে সেগুলোই শো করবে, ইউটিউব সেগুলোই তুলে ধরবে। ধরো আমি কোনো সময় কুকিংয়ের একটা ভিডিও দিয়েছি, তো সে যদি সেটা থেকে প্রথম আমার চ্যানেলের সঙ্গে আলাপ হয় তাহলে তার কাছে কুকিং রিলেটেড ভিডিওগুলোই তার কাছে যাবে, ব্লগ হলে ব্লগ যাবে। এইরকমই অনেকে আছে চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেয়,
প্রথম দিকে নিয়ম হয়েছে যে মনিটাইজেশন পাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতে নেই, কারণ মনিটাইজেশনের সময় তো প্রচুর কিছু চেক হয়, কিন্তু মনিটাইজ হয়ে গেলে পরে তুমি বিভিন্ন ধরনের মানে ভিডিও বিভিন্ন খুব বিভিন্ন নয় মানে নিশটাকে একটু হলেও চেঞ্জ করতে পারো, একটু এদিক ওদিক করে দিয়ে দিতে পারো, মাঝে মাঝে এক একটা ডান্সের ভিডিও দিলে মাঝে মাঝে, তো সেক্ষেত্রে যেটা দেখে দর্শক তোমার কাছে আসবে সেই ধরনের ভিডিওগুলি চাইবে, মানে সেই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দিলেও তোমাকে সব ভিডিওই কিছু না কিছু রাখতে হবে যাতে সেই দর্শকটা পায় আর কি, তো সেটাকে ফর ইউ বলছে। তো এইরকম আপডেট এসছে, তো এটাতে ইউটিউব বলছে এই যে পরিবর্তনগুলো আসছে এতে নাকি প্রচুর দর্শকের সামনে তোমার ভিডিওগুলো তুলে ধরবে, দর্শক ক্লিক করবে, তোমার ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম বাড়লে তোমার চ্যানেলটা মনি হয়ে যাবে, এই এই সূত্রে বলছে মনি হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের চ্যানেলের থাকে অ্যাবাউট সেকশন, যেখানে তোমার চ্যানেলের নিশ তোমার সম্বন্ধে ছোট করে আমরা লেখা থাকে আমাদের অ্যাবাউটে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুমি যেখানে রয়েছো তোমার বিভিন্ন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকে, তো সেগুলো মানুষ অ্যাবাউটে যায় খুঁজে গিয়ে সেখান থেকে মানুষ পড়তে পারে বা দেখতে পায় বা সেখান থেকে তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারে। কিন্তু এখন থেকে অ্যাবাউট সেকশনটা একদম যে চ্যানেল তোমার ব্যানার তারপরে তোমার চ্যানেলের নাম ঠিক সেইখানে ঠিক চ্যানেলের ওইখানে হচ্ছে অ্যাবাউট চলে আসবে, সম্পূর্ণটা ওইখানে ক্লিক করলেই হচ্ছে দেখা যাবে, অ্যাবাউট সেকশনটাকেই পুরো তুলে দিচ্ছে। যেমন প্লে লিস্ট থাকে, ভিডিও থাকে, শর্ট ভিডিও থাকে, এরকম পরপর পরপর থাকে, শেষের দিকে একদম অ্যাবাউটটা থাকে, সেই অ্যাবাউটটাই কিন্তু সম্পূর্ণ ওখান থেকে সরে যাচ্ছে, গিয়ে একদম ওপরে চলে যাচ্ছে যাতে দর্শক তোমাকে আরও আগে খুঁজে পায়, আরও আগে তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারে। চাটা মিষ্টি কম হয়েছে, আমি একটু চায়ে বেশি মিষ্টি মিষ্টি খাই, যদিও সেটা আনহেলদি ভালো নয়। তো এই ছিল ইউটিউবে নতুন নতুন চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপার, আরও কিছু চেঞ্জ হয়েছে, বেশ কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জেসগুলো আমরা অনেকেই অলরেডি জেনে গেছি বলে আমি আর বলছি না। তো মোটামুটি আমি তিনটে চেঞ্জের কথা বললাম এখানে, কোন চেঞ্জটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো বলবে, আমার তো প্রথম আপডেটটাই বেশি ভালো লেগেছে যেটা ওল্ডেস্ট বলে, কারণ অনেক সময় মনে হয় এর পুরনো ভিডিও একটা দেখি বা এই প্রথম সময় কী ভিডিও করতো দেখি, তখন সেই এই চলো চলো স্ক্রল করতে করতে যেতে হয়, তো আমার তো ওই প্রথম আপডেটটাও ভালো লেগেছে। হ্যাঁ, ফর ইউর আপডেটটাও ভালো, ইউটিউব জানবে সবই ভালো, শুধুমাত্র ছোটো ক্রিয়েটারদের একটুখানি যদি রিচ বাড়িয়ে দেয় সেটা আরও ভালো হয়, তাই না? তবে হ্যাঁ, ইদানিংকালে আমি জানি না আমার সঙ্গে বন্ধুরা সহমত হবে কি না, বা আমি জানতে চাই যারা আমার ইউটিউবার বন্ধু আছে তাদের কাছে আমি জানতে চাই যে ইউটিউব কিন্তু রিচ আগের থেকে বাড়িয়েছে, তার কারণ হচ্ছে একটাই, যারা আমরা শর্ট ভিডিও করি, অনেকেই শর্ট ভিডিও পছন্দ করে না, শর্ট ভিডিও করে না, যারা আমরা শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিওর দর্শকদের কাছেও কিন্তু লং ভিডিওর রিচ পৌঁছে যায়, এবং লং ভিডিওর দর্শকদের কাছেও কিন্তু শর্ট ভিডিওর রিচ পৌঁছে যায়। এই আপডেটটা অনেকদিন আগেই এসেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আর সেই কারণে দেখবে রিচের জায়গাটা কিন্তু তোমার যা মোটামুটি অ্যাভারেজ আসতো 2000, 5000, 1000, তুমি দেখবে তার চাইতে কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে আর কি, তার কারণ হচ্ছে শর্ট ভিডিও যে দর্শক আছে তাদের কাছেও কিন্তু তোমার বড় ভিডিওগুলো তুলে ধরছে, কিন্তু শিয়ালদা যে ভিউজ হচ্ছে না কেন, যারা শর্ট ভিডিও দেখে তারা কিন্তু লং ভিডিও বসে বসে দেখে না, তারা শর্ট ভিডিও দেখতেই বেশি ভালোবাসে, বরং শর্ট ভিডিও যারা দেখে তবু তারা লং ভিডিও দেখে, কিন্তু লং ভিডিওর দর্শক কিন্তু শর্ট ভিডিওর দর্শক কিন্তু শর্ট ভিডিওই বেশি দেখে, অতএব ইউটিউব রিচ বাড়িয়ে দিলেও কিন্তু সেহারে আমাদের ভিউজ হচ্ছে না। তো যাই হোক, সবটাই হচ্ছে কপাল, ওয়াইটিতে হচ্ছে সবটাই কপাল, কেউ 3 মাসে এসে রোজগার করছে একদম হাতে টাকা পেয়ে যাচ্ছে, কেউ 3 বছরেও চ্যানেল মনি করতে পারছে না, কিছুটা কপাল কিছুটা কন্টেন্ট, অবশ্য কন্টেন্ট বলবো না এখানে, কন্টেন্ট বলতে বোঝায় সমালোচনা, কন্ট্রোভার্সি, তারপরে তোমার কী বলবো শরীর প্রদর্শন, এগুলো কন্টেন্ট যদি তুমি দিতে পারো তো তুমি রাতারাতি ভাইরাল, রাতারাতি মালামাল হয়ে যাবে, পয়সা ইনকাম করবে, এটাই এই প্ল্যাটফর্মের কী বলবো এখন বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা ইউটিউবে কাজ করতেছিলাম তখন সুন্দর নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট ছিল। তো চলো আজকে আর কথা বাড়াবো না, আমার চা ঠান্ডা হতে চললো, ফটাফট খেয়ে নিই আর এইখানেই তোমাদের সঙ্গে টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।